আসসালামু আলাইকুম, আমি সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। যারা নতুন প্রবাসে আসবেন তাদের জন্য এই ভিডিওটা একবারে মিলে যাবে, কিন্তু কথাগুলো বাস্তব শুনবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। নতুনদের জন্য শুধু, বিদেশ আপনি যে কোনো দেশেই যান, সৌদি, দুবাই, মালয়েশিয়া, কুয়েত, ইউরোপ, যে কোনো দেশে আপনার এবিলিটি আছে, কাজ জানেন, কিংবা অনেক সময় কাজ জানা ছাড়াও লেবার অনেকে চলে যা, অনেক দেশে যা, অনেক কোম্পানিতে যা, ফ্রি ভিসা যা বিভিন্ন দেশে, কিন্তু দুঃখের বিষয় একটাই, অনেক পুরান আমাদের কলিদা টুকরা প্রবাসী ভাইয়েরা যারা আছে তারা অনেক সময় নতুনদেরকে টিটকারি মারে, হা রে ভেড়া, এতটিয়া কসরিয়া বিদেশ আইস কেতে। কিন্তু এইটা চিন্তা করে না, দেশ যে কর্মস্থল নাই, বিদায় নিরুপায় হয়ে বাধ্য হয়ে প্রবাসে আসছে, ওনারাও আসছে, কিন্তু সুন্দরভাবে বুঝাইবো, আইস বেড়া কিংবা ভাই চাচা ভালো আছো, সমস্যা নাই, আসছো, ধৈর্য ধরো, ইনশাল্লাহ যে বেতন আছে তুমি সাকসেসফুল হইবা, কাজ করো, দেশের জন্য টেনশন করো না, টাকা ইনশাল্লাহ আল্লাহ দিব, তুমি রীতিমতো পরিশ্রম করে যাও। এই কথা না বলে হাই হুতা সেইডিয়া হেডিয়া বক্ক চক্কর কইয়া নতুন মানুষের মন দে নষ্ট করিয়া, তখন সে চিন্তা করে হাই হাই এত টিয়া খসুরি আইলাম, এখন কবে সালাম তুলুম, কবে আবার কি করুম, এই নানান একটা টেনশনে জর্জরিত অবস্থা। নতুন যারা আসছে তারা অনেক সময় এই জন্য দেখা গেছে মানুষের কথা শুনে এফ্রেড অবস্থা বিরাজমান করে। এই জন্য আমি নতুনদেরকে উৎসাহ দিব, ইনশাল্লাহ দেশে যেহেতু জব নাই, সবার জন্য সব কিছু জব মানায় না দেশে, তাই কর্মস্থল যেহেতু রিজিকের ফয়সালা আল্লাহ করছে, ইনশাল্লাহ নিজের টাকা ইনভেস্ট করে যেহেতু প্রবাসে আসবেন, যারা আসবেন তারা অবশ্যই কারো কথা মন ঘাবড়াইবেন না, সাহস রাখবেন, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আমি আসছি, যেহেতু রিজিকের ফয়সালা অবশ্যই আল্লাহ করব, আমার চেষ্টা আমি করে যাব, কারো কথায় কোনো কান দিবেন না। এই ভিডিওটা সবাই দ্রুত গতিতে বেশি বেশি শেয়ার করবেন, যাতে সারা বিশ্বের ভিতরে যত দেশে আমাদের বাংলাদেশের মানুষ প্রবাসী হিসাবে আসে, নতুন যাবে, তারা যাতে কি এই ভিডিওটা দেখতে পারে এবং উৎসাহ জাগে মনের ভিতরে, নেক্সট টাইম যাতে কোনো পরিস্থিতির শিকার যাতে না হতে হয়। এবং যারা কলিজার টুকরা প্রবাসী আছেন তাদেরকেও একটা রিকোয়েস্ট, পুরান যারা আছেন অবশ্যই নতুনদেরকে উৎসাহ করবেন, কিন্তু দেখা গেছে এমন বিভ্রান্তিকর কথা বলবেন না যাতে নতুনদের মন খারাপ হয়ে যায়, এটাই আমার অনুরোধ থাকবো ইনশাল্লাহ। কে কোন দেশ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, ধন্যবাদ সবাইরে, কাজের ভিতরে তো তাই বেশি সময় লস করতে চাই না, ইনশাল্লাহ, ধন্যবাদ।